ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগ। তো আমার আগের পার্টগুলো এখনও দার্জিলিং ঘুরতে যাওয়ার যারা দেখোনি তারা দেখে নিও। এটা আমার হচ্ছে 5 নম্বর পার্ট চলছে, 5th পার্ট। তো আমি উঠে গেছি একদম টাইগার হিলে। টাইগার হিলে উঠে এই যে পোজ দিচ্ছি যে একটু ছবি টবি তুলবো বলে, আর এই যে অপরূপ দৃশ্য কি বলবো। মানে ভোর 3টে থেকে উঠে 5টার সময় গাড়ি এসে আসাটা আমাদের সার্থকই হয়েছে। এরকম দৃশ্য না হলে দেখতেই পারতাম না, এত কালার চেঞ্জ হচ্ছে যে কি বলবো। তারপরে এই যে আমরা উঠে যাওয়ার পরে তারপরে এই যে সবাই অনেকে উঠছে সেই ভিডিওটা একটু করে নিলাম। এখানে উঠতে গিয়ে যত না কষ্ট হয়েছে, আমি তো কিভাবে নেমেছি সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তারপরে এই যে এখানে একটু ছবি তুলবো, ভিডিও করবো, রিলস করবো, এইসব নিয়ে একটু প্ল্যানিং করছি। আর এত ঠান্ডা করছে যে আমি আমার মাথা থেকে টুপিটা খুলতেই পারছি না। তারপরে এই যে সাইডের এই সিনগুলো এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো। আর টাইগার হিলের কথা তো মানে কি বলবো, মানে বলে প্রকাশ করতে পারছি না, এত সুন্দর। মানে কালার চেঞ্জ হচ্ছে আর হিলটার যে এই ধরনের হয় আগে সিনেমাতে অনেক দেখেছি। তো এখন এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই এসেছে এখানে, অনেকেই এসেছে। ভোর থেকেই দেখছি গাড়ি বসুস করে সব আমাদের মানে ওই যে হোটেলটায় ছিলাম সেটার পাশ দিয়ে দিয়ে যাচ্ছে আসছে দেখছি। আর এই যে প্রাকৃতিক দৃশ্য, মানে আমি এখনো পর্যন্ত এসে এখনো ভুলতে পারছি না। তবে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি এই মিড অক্টোবরে গিয়েই আমি যা ঠান্ডা উপভোগ করছি, তাহলে নভেম্বর ডিসেম্বরে যারা যায় কত না ঠান্ডা থাকে। তো এখানে আমরা একটুখানি ফটো তোলা, রিলস করা এগুলো করে নিলাম। করে নেওয়ার পরে আমি যখন নামবো সে দৃশ্য দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো আমি তারপরে এই যে এখানটা, এখানে অনেক কিছু ছবি তুলছিলাম, কেন এখানে ছবি তোলার একটা ভালো রকম স্পট। তো আমি বলছিলাম যে একটু জায়গাগুলো একটু ঘুরে ক্যামেরা করে দাও, তো এইগুলো করতে শুরু করলাম। তারপরে এই যে আই লাভ এটা লেখা আছে কি যেন, সেন্ট্রাল সেন্ট্রাল, এখানে একটু সব ছবি টবি তুলে নিলাম। এটাও একটা দারুণ লাগছে জায়গাটা, মানে কি বলবো, বলে বোঝাবার কিছু নেই আর, এত সুন্দর স্পট। কিন্তু আমাকে আমার এতটাই ঠান্ডা লাগছে যে আমি নিতে পারছি না। তারপরে এই দেখো আমার নামার কীর্তিকলাপটা দেখো, এত জুতোতে স্লিপ করছে আমি নামতে পারছি না, সেই বসে বসে আমাকে নামতে হচ্ছে, নাহলে মনে হচ্ছে যেন আমি পড়ে যাব। তারপরে দেখা টাকা হয়ে যাওয়ার পরে আমি তো এরকম বসে বসে নামছি, আমার ছেলে তো ক্যামেরা করতে মাল এলি, হ্যাঁ গাই সবাই এইরকমভাবে বলছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামছে, আমার মা বসে বসে নামছে, আমাকে নিয়ে সব করেছে। আর আমি এই যে নামতে এইভাবেই নামলাম, শেষকালে কি করব মনে হচ্ছে আমি পড়ে যাব। যাই হোক, তো তারপরে আমরা এখান থেকে আবার কোথায় সাইট সিন দেখতে গেলাম সেটা তোমরা আবার নেক্সট পার্টে দেখতে পাবে। তো তোমরা পরপর পার্টগুলো দেখতে থাকো, বাই।